হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেলে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে রাত্রে থেকে ভিডিওটা শুরু করছি আজকে রাত্রে আমাদের হবে ডিম ভোজ তার জন্য দেখতে পাচ্ছ এদিকে ডিম ভাজা হচ্ছে আর এদিকে পাতলা করে মুসুরির ডাল টমেটো দিয়ে করা হয়ে গেছে আর কত বড় হাঁড়িতে ভাত রান্না হয়েছে দেখে বুঝতেই পারছো মানে অনেকজনের আয়োজন তো সেই জন্য এদিকে এখন ডিমের কারিটা রান্না করছে আমার জেটিমা তো আজকে হুট করে সবাই মিলে মানে মিলে প্ল্যান হলো যে একসঙ্গে খাওয়া দাওয়া হবে মানে প্ল্যানটা আমার যেটিমার ছিল যে সবাই আজকে আমার কাছে খাবি সেই জন্য ডিমের কারিটা এখন করছে তো ডিমের কারির মধ্যে এখানে দেওয়া হয়েছিল তোমার পাঁচ পাঁচফোড়ন মানে সরষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছে তো তারপরে হচ্ছে এর মধ্যে আদা রসুন টমেটো জিরে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ তারপরে ধনে গুঁড়ো সব কিছু লবণ টবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না তেলটা ছাড়াচ্ছে তো ভালো করে কষা হয়ে যাওয়ার পরে সামান্য একটু জল দিয়ে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আলুটা দিয়ে নেবে তো আজকে আলু দিয়ে ডিম কারি হবে যেহেতু অনেকজনের ব্যাপার মানে শুধু আমরা মানে দু একজনের রান্না না অনেকজনের রান্না তো আজকে ভিডিওটা আমার পোস্ট করতে অনেক লেট হয়ে গেল তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিকেন মশলা তো ওটাতে সেন্ট হয় ডিমের গাড়িতে চিকেন মশলা কে দেয় জানি না তবে আমাদের বাড়িতে না দেয় বেশ ভালোই লাগে খেতে আর আমি যখনই ভিডিও এডিট করি তখনই এই কাকগুলো যত গাড়ি সব কিছু যেতে হয় যাতে এই মানে আমি যখন ভয়েস ওভার দিই সব আওয়াজগুলো তার মধ্যে আসতে হয় তো তোমরা কোনো কিছু মনে করো না ভিডিওটা একটু স্কিপ মানে ওইটা মানে বাদ দিয়ে দিও আমার কথাটা একটু শোনো আর এই ভিডিওটা তোমরা দেখো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটা ফলো করে দিও তো এদিকে ডিমের কারি হয়ে গেছে তো এখন সব খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো এখানে হচ্ছে প্রথমেই ভাত আর বললাম ডাল আর ডিমের কারি রাত্রিবেলা যেহেতু সব কিছু হালকা হালকা খাবার তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা ডা বন্ধুরা